তো আমরা অনেক সময় কি করি, আপনাদের ফোনে কোনো নাম্বার নেই, আপনি কিভাবে অন্যের নাম্বার দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট এবং সকল অ্যাকাউন্ট পাবেন আপনার অপরিচিত যাদের আপনি চিনেনই না? এটা করতে দেখেন এই ইকন অ্যাপটা আছে, ইকন অ্যাপের মাধ্যমে আপনি এটা সম্ভব। আমি ইকন অ্যাপসে চলে আসি এবং সার্চ লুকে দিন। তো সার্চ লুকে এখানে আপনি নাম্বারটা দিবেন এবং এটা কিন্তু সার্চ লুকে রাখবেন, এবং সার্চ লুকে আছে কিন্তু বর্তমান। তো এখানে আমি আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, সেটা চিনা হোক, অপরিচিত হোক, সে যেটা যাই হোক না কেন, আমি এখানে আমি সার্চ লুকে একটা নাম্বার দিব। সার্চ লুকে কিন্তু আমি একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা যে কার আমি নিজেও কিন্তু জানি না, জাস্ট আমি নাম্বারটা বসালাম এবং এই নাম্বারটা কার আমি শুধু সেটাই দেখব। আমি সার্চে ক্লিক করি, তো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করতে হবে। তো এই যে দেখেন এই নাম কিন্তু এখানে রনি পাখি দিয়ে আছে, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, তার কিন্তু কল দিতে পারবো, মেসেঞ্জার যেতে পারবো, কল, ফেসবুক, এবং তাছাড়া দেখেন তার কী কী অ্যাকাউন্ট খোলা আছে তার এই নামে। দেখুন আপনি কী কী অ্যাকাউন্ট দেখবেন, মানে থ্রিডটে ক্লিক করবেন, এই থ্রিডটে ক্লিক করলে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ এবং সকল কিছু পাবেন। যে বিশ্বাস না হলে আমি একটা ফেসবুকে গিয়ে দেখাইছি আপনাদের, কারণ জাস্ট ফেসবুকে ক্লিক করলাম, কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে, কারণ এটা আপনাদের ফ্রি সার্ভিস। এই যে দেখেন খেয়াল করে রনি আগ, দেখেন এখানে কিন্তু খুবই সহজে তার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, এবং দেখেন ফটোটা তার কিন্তু নিজের দেখতে পাইছেন। তো আপনারা চাইলে খুব সহজে এই একই অ্যাপ দিয়ে আপনি তার এবং যত মানুষই হোক না কেন সকলে কিন্তু ডিটেলস বের করতে পারেন খুবই সহজে। আপনার চিনা হোক, অপরিচিত হোক, নাম্বারই হোক না কেন, আপনি যে কোন নাম্বার দিয়ে তার হিস্টোরি বের করতে পারেন। তো আপনারা এই সেটিংটা করবেন কীভাবে আজকে ভিডিও সেজন্যই। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে কাজ করবেন কীভাবে, এটা আমি সরাসরি প্লে স্টোরে চলে আসি। দেখেন এখানে ইকন কলার্স আর আইডি, দেখেন এটা কিন্তু চলে আসছে, আপনি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন। তো অ্যাপটা আমার ডাউনলোড করা আছে, যাদের ডাউনলোড নেই অ্যাপটা তারা কিন্তু ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড আছে এটা দেখতে পাচ্ছেন, তো আমি ওপেন করলাম। আর তার আপনারা ডাউনলোড করার আগে যে লোগোটা দেখে নেবেন, আমার ডাউনলোড আছে, আমি ওপেন করে নিই সরাসরি। তো ওপেন করার পর এখানে কিন্তু কিছু পারমিশন অ্যালাউ করে দিলাম, গেট স্টার্ট এটা ক্লিক করে দেবেন, যাদের যে দেশ আছে সেটাই হোক। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু পতাকা আইকন আছে, তো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। যদি আপনি অন্য কোনো রাষ্ট্রে থাকেন তো অন্য কোনো রাষ্ট্রে, আমি যেহেতু বাংলাদেশে, তাই বাংলাদেশে সিলেক্ট করলাম। তো বাংলাদেশ বাদে অনেকজন কিন্তু আছেন বাইরের দেশে, তারা যদি করেন তারা কিন্তু হবে না, আপনি যে দেশ সিলেক্ট করতে হবে কিন্তু সে দেশের সিম নাম্বার লাগবে, এবং যে সিম নাম্বারটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার এই ফোনে থাকা লাগবে। আমি নাম্বারটা বসাই দিচ্ছি, তো দেখেন আমার কিন্তু নাম্বারটা বসানো হয়ে গেছে। আমি কন্টিনিউ ক্লিক করি, তো দেখেন আপনি চাইলে কিন্তু এটা এডিট করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু এটা এডিট করে নিতে পারেন, আমি এডিট করবো না, কন্টিনিউ ক্লিক করি। তো দেখেন এখানে একটু লোড নেবে, তো লোড নেওয়ার পর এখানে এই কনফার্ম হয়ে গেল। এটা নেওয়ার পর দেখেন এখানে আপনি নাম লিখে দিবেন, তো অনেক সময় আপনার নাম শো করতে পারে, আমি নামটা আমার লিখে দিচ্ছি, দেখেন এখানে নাম লিখে দেবো। তো দেখেন আমার কিন্তু অলরেডি নামটিকে কিন্তু লেখা হয়ে গেছে, আপনি চাইলে আপনার নামটা এডিটও করে নিতে পারেন। তো আমি এডিট করবো না, আমি জাস্ট এটাই দিব, এবং অনেকজনের দেখবেন নামটা এমনিতে শো করবে, কোনো সমস্যা নাই। তো আপনি চাইলে কিন্তু এখানে যে আপনার ফটো এই লোগো আছে এখানে আপনি ফটো অ্যাড করতে পারেন খুবই সহজ। আমি ফটো অ্যাড করছি না, তারপর আমি অ্যাড করে দিই, দেখ গ্যালারিতে নেব এক পেজ, দেখেন আমি অ্যালাউ করে দিই। তো এখানে একটু খেয়াল করেন এখানে একটু লোড নিতে পারে। তো নেওয়ার পর আমি এখান থেকে একটা গ্যালারিতে নিয়ে দেবো, দিয়ে দেবো, দেখেন আমি এখান থেকে দিয়ে দিলাম, ওকে ক্লিক করে দিই। তো দেখেন ওকে ক্লিক করে দিলাম, দিস ইজ মি দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু কিছু মানুষের শো করবে ফটো, যাদের নাম্বারগুলো আমার এখানে শো করানো আছে বা আমার নাম আমার ফোনে সেভ করা আছে তাদের নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে। যেমন দেখেন এখানে কিন্তু অনেক জনের নাম্বার শো করছে, এবং যাদের ফটোগুলো নেই, যারা মনে করুন ফটো অ্যাড করে রাখছে তারা কিন্তু দিয়ে রাখছে, আপনি কিন্তু এখান থেকে কিন্তু ফোনও দিতে পারবেন, তাদের নাম্বার তুলে ফোনও দিতে পারবেন। তো যখন আপনার ফোন দেবেন না, যখন আপনি সেভ করবেন যে তাদের নাম্বার কী খোলা আছে, সরাসরি আপনারা দেখবেন কীভাবে। তো আপনি তাদের সার্চ করে খুঁজবেন কীভাবে, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে। যেমন আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনারা তাদের ফোনও দিতে পারেন, তাদের এসএমএস দিতে পারেন, এবং তাদের খুঁজতেও পারেন, জাস্ট লুক। তো আমি এখানে একটা জিনিস অ্যাকাউন্ট খুঁজবো, সেটা হলো আমি এখানে একটা নাম্বার বসাই দেবো, আপনি যে কোনো নাম্বার, যেটা আপনার চিনা হোক, অপরিচিত, যাই হোক না কেন, আপনি যদি দেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা অন্য নাম্বার বসাই দিচ্ছি। এখানে দেখেন আমার নাম্বার কিন্তু ওনার বসানো হয়ে গেছে, এখন জাস্ট সার্চে ক্লিক করে দেখেন
তার ফটো সহ তার ফেসবুক আইডি এবং সবকিছু আমাকে দেখাই দিবে একেবারে টোটালি। দেখেন এখানে ওর সবকিছু দেখা যায়, যেমন এটা কিন্তু কলস, মেসেঞ্জার, মেসেজ, ফেসবুক, এবং যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং অন্য কিছু আছে তারাও কিন্তু দেখাবে না বা তাদেরটাও কিন্তু দেখাই দিবে, আর যাদের খোলা নেই তারা তো দেখাবেই না। তো শুধু এটা না, আপনি যেখানে যার নম্বর বসান না কেন, এখানে আপনি যার নম্বর বসাবেন, আমি আর একটু বসাই দিচ্ছি। তো আপনি সার্চ লুকে যেটাই বসাবেন না কেন, আমি আর একটা নাম্বার নতুন দেখে বসাই দিচ্ছি। আপনি সার্চ লুকে যেটাই বসাবেন না কেন কোনো সমস্যা নাই, তার যদি অ্যাকাউন্টে থাকে খোলা তাহলে আপনি সব টোটালি পেয়ে যাবেন। আমি আর একটা নাম্বার বসাই দিচ্ছি। দেখেন কিন্তু আমি একটা আনলিমিটেড নাম্বার বসাই দিলাম, যে নাম্বারটা আমার চিনে পরিচিত কিছুই নেই। তার নাম্বারটা আমি সার্চে ক্লিক করে দেখেন, তো তার অ্যাকাউন্টে যদি সব খোলা থাকে তো সব টোটালি আমাকে দেখাই দেবে। যেমন এই যে দেখেন চলে আসলাম সাকিব নাম, দেখেন এটা কিন্তু আমি জানি না, হঠাৎ দিয়ে দিলাম সাকিব। তো এর সঙ্গে কিন্তু আপনি মনে করেন কলে কথা বলতে পারেন, মেসেঞ্জার, চ্যাট এবং ফেসবুক, এবং তাছাড়া কিন্তু আরও ধরনের অনেক অপশন আছে। থ্রিওটা ক্লিক করেন, যেমন SMS, হোয়াটসঅ্যাপ, দেখেন এখানে হোয়াটসঅ্যাপ, মানে যেগুলো অ্যাপ দেখছেন সবগুলো কিন্তু আপনি অবশ্যই কথা বলতে পারেন। যেমন আমি দেখেন আপনাদের ফেসবুক, আমি ওদের ফেসবুক গিয়ে দেখেছিলাম, ফেসবুক করে জাস্ট ক্লিক করলাম। তো দেখেন এই যে তার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট চলে আসলে, এই যে দেখতে পাইছেন তার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট, এটা খুব সহজে দেখতে পাইছেন। আপনি চাইলে যে কোন আপনার চেনা হোক, অপরিচিত হোক, সে যেটাই হোক না কেন, তার ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, সব জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন খুবই সহজে এই মাত্র ইকন অ্যাপটা দিয়ে। ইকন অ্যাপটা কিন্তু সবচেয়ে বেস্ট, কারণ চীনা হোক অপরিচিত হোক যাই হোক না কেন তাদের ফুল ডিটেলস আপনার ফোনে নিয়ে আসতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখুন।